আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের জন্য থাকছে ঘরে তৈরি করা টক দই। ঘরে তৈরি করা টক দই রেসিপিটি কীভাবে পারফেক্টলি তৈরি করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকানের মতোই একদম, কিন্তু দোকানের থেকেও অনেকটা টেস্টি হবে ঘরে তৈরি করা এই টক দইটি। আমি সব রকমের টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকেই পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে এরকম পারফেক্টলি দইটি আপনিও যেন তৈরি করতে পারেন। চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। এই জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক, সেটাও পানিতে জাল করে তারপরে টক দইটি তৈরি করতে পারেন। পাউডার মিল্ক দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে টক দই অথবা মিষ্টি দই তৈরি করা যায়। আমি পাউডার মিল্ক দিয়ে সামনের রেসিপিতে আপনাদেরকে টক দই অথবা মিষ্টি দই তৈরি করে দেখাবো কিভাবে পাউডার মিল্ক দিয়ে পারফেক্টলি দই তৈরি করা যায়। আমার এটা কিন্তু পুরোপুরি জাল করা হয়ে গেছে। আমি এখন যে পাত্রটিতে দই তৈরি করব সেটা নিয়ে নিচ্ছি। আমি এই মাটির পাত্রটি নিয়ে নিয়েছি, আমি কিন্তু আরও একটি পাত্রতে নিয়ে নেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। যেহেতু আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম, সেখান থেকে আমি 700 গ্রাম রেখে দিয়েছি। এই পাত্রতে দুধ তুলে নেওয়ার পরে আরও কিন্তু অনেকটা অবশিষ্ট দুধ রয়ে গেছে, সেটা আমি অন্য একটি পাত্রতে তুলে নিচ্ছি। অবশিষ্ট যে দুধটুকু রয়েছে সেটাও আমি এই পাত্রতে তুলে নিচ্ছি। অনেকে কিন্তু মনে করেন সিরামিক্সের বাটিতে দই তৈরি করা যায় না, কিন্তু আজকে আমি এই সিরামিক্সের বাটিতে দই তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্টলি তৈরি করা যায় এই সিরামিক্সের বাটিতে। এখন আমি এই দুধগুলো রেখে দেবো 10 থেকে 12 ঘন্টার মতো। 10 থেকে 12 ঘন্টা পরে আমি ফিরে আপনাদেরকে দেখাবো। ফিরে এলাম 12 ঘন্টা পরে। 12 ঘন্টা পরে কিন্তু দইটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দুটি পাত্রতেই কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে দইটা। আমি দুটি পাত্র থেকেই আপনাদেরকে তুলে দেখাবো। প্রথমে আমি মাটির পাত্র থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা কিভাবে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কোনো রকম পানি অথবা কোনো রকম পাতলা নেই। দোকান থেকে দই কিনে আনলে কিন্তু অনেক সময় দেখা যায় ভেতরে একটা পানি পানি ভাব থাকে, সেটা কিন্তু একদমই নেই। এখন আমি সিরামিক্সের যে বাটিতে দইটা তুলে রেখেছিলাম সেই দইটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই বাটির দইটাও কিন্তু খুব পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আজকের এই দইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।